সন্তানের জন্য বাবার লেখা একটা অসাধারণ চিঠি। ভালো লাগলে আপনার সন্তানদেরও পড়তে দিন। প্রিয় সন্তান, আমি তোমাকে তিনটি কারণে এই চিঠিটি লিখছি। নাম্বার এক, জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোনো নিশ্চয়তা নেই, কেউ জানে না সে কতদিন বাঁচবে। নাম্বার দুই, আমি তোমার বাবা, আমি যদি তোমার এই কথা না বলি তাহলে অন্য কেউ তোমাকে এই কথা বলবে না। নাম্বার তিন, যা লিখলাম তা আমার ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা থেকে, এটা হয়তো তোমার অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারে। জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা করো। নাম্বার এক, যারা তোমার প্রতি সদাই ছিল না তাদের উপর অসন্তোষ পুষে রেখো না, কারণ তোমার মার আমি ছাড়া তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়ে না। আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে, তোমার উচিত তাদের সাথে সঠিক মূল্যায়ন করা এবং তাদের প্রতি কৃতজ্ঞ থাকা। তবে তোমার সতর্ক থাকতে হবে এই জন্য যে প্রতিটা মানুষেরই প্রতিটা পদক্ষেপ নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে। একজন মানুষ আজ তোমার সাথে ভালো তার মানে এই নয় যে সবসময় সে ভালো থাকবে, কাজে খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবো না। নাম্বার দুই, জীবনে কিছুই কিংবা কেউই অপরিহার্য নয় যা তোমাকে পেতেই হবে। একবার যখন তুমি এই কথাটির গভীরতা অনুধাবন করবে তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে, বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে কিংবা তোমার তথাকথিত আত্মীয় স্বজনকে তোমার পাশে পাবে না। নাম্বার তিন, জীবন সংক্ষিপ্ত, আজ তুমি জীবনকে অবহেলা করলে কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে, কাজেই তুমি জীবনকে যত তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে ততই বেশি উপভোগ করতে পারবে। নাম্বার চার, ভালোবাসা একটা ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া আর কিছুই নয়, মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হবে। যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, ধৈর্য ধরো, সময় তোমার সব মিথ্যা বিষণ্ণতা ধুয়ে মুছে দিবে। কখনো প্রেম ভালোবাসার মিষ্টতা এবং সৌন্দর্যকে নিয়ে বাড়াবাড়ি করবে না, আবার ভালোবাসা হারিয়ে বিষণ্ণতায় অতিরঞ্জিত হবে না। নাম্বার পাঁচ, অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চশিক্ষা ছিল না, এর মানে এই নয় যে তুমি কোনো শিক্ষা ছাড়া বা কঠোর পরিশ্রম ছাড়া তুমি সফল হতে পারবে। তুমি যতটুকুই জ্ঞান অর্জন করতে পারো না কেন, ততটুকুই হলো তোমার জীবনের অস্ত্র। কেউ ছেড়ে খাতা থেকে লাখ টাকার অধিকারী হতেই পারে, তবে এর জন্য তাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে। নাম্বার ছয়, আমি আশা করি না আমার বার্ধক্যে তুমি আমাকে আর্থিক সহায়তা করবে, আবার আমিও তোমার সারা জীবন ধরে তোমার আর্থিক সহায়তা দিয়ে যাব না। যখন তুমি প্রাপ্তবয়স্ক হবে তখন বাবা হিসাবে আমার অর্থ সহায়তা দেওয়ার দিন শেষ, তারপর তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি পাবলিক পরিবহনে যাতায়াত করবে নাকি নিজস্ব মার্সিডিজ হাঁকাবে, গরিব থাকবে নাকি ধনী হবে। নাম্বার সাত, তুমি তোমার কথার মর্যাদা রাখবে কিন্তু অন্যদের কাছে তা আশা করো না, মানুষের সাথে ভালো আচরণ করবে তবে অন্যরা তোমার সাথে ভালো থাকবে তা প্রত্যাশা করো না, যদি তুমি এটি বুঝতে না পারো তবে তুমি অপ্রয়োজনীয় যন্ত্রণায় পাবে। নাম্বার আট, আমি অনেক বছর ধরে লটারি কিনেছি কিন্তু কখনো কোনো পুরস্কার পাইনি, তার মানে এই হলো যে তুমি যদি সমৃদ্ধি চাও তাহলে তোমাকে কঠোর পরিশ্রমী হতে হবে, বিনামূল্যে কোথাও কিছু জুটবে না। নাম্বার নয়, তোমার সাথে আমি কতটা সময় থাকবো সেটা ব্যাপার না, বরং চলো আমরা আমাদের একসাথে চলা মুহূর্তগুলোকে উপভোগ করি এবং মূল্যায়ন করি। ইতি ভালোবাসা সহ তোমার বাবা। ভিডিওটি অনেক শিক্ষামূলক, আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।